বর্ডার বিএসএফকে আপনি আপনাকে কী বলবেন সম্বন্ধে? আপনি বললাম বেঙ্গলিতে বেঙ্গলি সবাই সবাই খাইব আজকে রাখি বন্ধন। আমরা জানি সৌভ্রাতৃত্বের একটা প্রতীক, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেটাকে শুরু করেছেন। আমি প্রত্যেক বছরে আমার যারা সীমান্তরক্ষী ভাইয়েরা বিএসএফরা রয়েছেন ওনাদের রাখি বাঁধি, কারণ আমাদের দলের একটা সংস্কৃতি যে বিএসএফ ঘর থেকে অনেক দূরে ওনারা থাকেন, এই বর্ডারে আমাদের রক্ষা করার জন্য আসেন। ওনারা আছেন বলে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, আমাদের রক্ষা ওনারা করছেন। তো আমাদের দায়িত্ব ওনাদের যাতে ঘর থেকে দূরে সেটা যাতে তাদের মধ্যে অনুভব না হয়। আজকের একটা দিন, আমি শুধু আমার স্টেটের সবাইকে বোনদেরকে আমি অনুরোধ করবো, সবাই এমন গিয়ে আমার সীমান্তরক্ষী যারা ডিফেন্সে আমাদের কাজ করছে সবাইকে রাখি বাঁধবেন, এবং পরিবারের যে সম্পর্ক সেটাকে আমরা অটুট রাখবো, এবং রক্ষাবন্ধন যেটা নামে রক্ষা, আমরা সবাইকে সবাই সম্পর্কের মাধ্যমে আমরা সবাইকে বাঁধবো, এবং প্রতি বছরের ন্যায় এবছর আমরা সেটা করছি। সবার মধ্যে সৌভ্রাতৃত্ব রাখা, বজায় রাখা এবং এক সমৃদ্ধশালী ভারত আমাদের নির্মাণ করা আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা অটুট রাখবো। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। ভ্যান নেই, ভ্যান সব জায়গা মে হ্যাঁ আপনার।